एवरीवन, दिस इज तानी। वेलकम टू अनदर ब्लॉग ऑफ लव यू जिंदगी। आशा करी तुम्हारा भलो आछो, सुस्थ आछो और अनेक अनेक मस्ती करछो। एखन बजे 11টা, অনেক লেট। যাই হোক, কালকে শুতে শুতে একটু রাত হয়ে গেছিল, মুভি দেখছিলাম, মুভি দেখে শুয়েছিলাম, তাই একটু রাত হয়ে গেছিল, তাই একটু দেরি করেই উঠলাম। কিন্তু সকাল 11টার সময় যে পরিমাণ রোদ আর যে পরিমাণ লু চলছে, মানে আনবিলিভেবল, মারাত্মক গরম অলরেডি। তো যাই হোক, সকালে উঠে গ্রিন টি খেয়েছি আজকে আমি। গ্রিন টি খেয়ে পিকসুকে একটু রেডি করালাম, ওকে একটু পরিষ্কার করে দিলাম, আর খেলছে এখনও এখানে। তো যাই হোক, আজকে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি আজকে বিশেষ কিছু প্ল্যান নেই, অনেক দিন ধরে ইচ্ছে করছে যে পিকসুকে একটু পার্কে নিয়ে যাব হাঁটানোর জন্য, বাট এত গরম যে মানে যেতে ইচ্ছে করছে না, বেরোতেও ইচ্ছে করছে না। শুভ উঠে গেছে, উঠে এখন পেপার বক্স করছে কিছু কাজে। তো পিকসুকে একটু দেখিয়ে দিই। গুড মর্নিং, হাই পিকসু, গুড মর্নিং। রোদে দাঁড়িও না, এই রোদের মধ্যে বাবু, রোদে যেও না। বলছি কি, সবাই কাছে গুড মর্নিং বলেছো তুমি? হ্যাঁ বলে দাও, একটু গুড মর্নিং বলে। আচ্ছা মামার দিকে তাকাও, একটু তাকাও, আরে একটু তাকাও। এত ভাও খাওয়া কুকুর আমি কোনোদিন দেখিনি, সিরিয়াসলি। এটা কি, আরে একটু তাকাতে বলছি, ঠেলছিস কেন দেখি। আচ্ছা আচ্ছা, বাবা কি কিউট ফেস বাবা। পিকসু তুমি তো ফর্সা কেন? হ্যাঁ বাবা দেখি কি কিউট ফেস। বাবা আজকে দিনটা শুরু করি। আজকে আমার কিচ্ছু মানে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, অলরেডি এত গরম লাগছে না। খাবার পান্তা ভাত খেতে খুব ইচ্ছে করছে, লাইক সিরিয়াসলি। এত গরমের মধ্যে না সব থেকে বেস্ট হচ্ছে পান্তা ভাত। আমরা যদি কিটো ডায়েট এখন না করতাম না, তাহলে ডেইলি আমি হয়তো ওটাই খেতাম, পুরো রাতে ভাত ভিজিয়ে রেখে একদম দুপুরবেলা পেঁয়াজ লঙ্কা আলু ভাজা সাথে, ওফ দারুণ। তোমরা কারা কারা গরমে পান্তা ভাত খাওয়া পছন্দ করো আমাকে অবশ্যই জানিও নিচে কমেন্ট বক্সে। তো যাই হোক, আজকে দিনটা শুরু করি। আজকে দেখি টুকটাক কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমার এই সবে কিছু পেপার ওয়ার্ক ছিল, শেষ হলো কাজগুলো। তানি তো তোমাদের সকালে গুড মর্নিং বলেই দিয়েছে, তো আমরা এই কাজ আমার শেষ ফেস করে এসে একটু বসলাম বাইরে। মারাত্মক গরম, বাট একটু হালকা হাওয়া দিচ্ছে, তো তাই ঘর থেকে তো এটা বেশি প্লেজেন্ট মনে হচ্ছিলো বাইরেটা। তো আমি আর তানি এই বাইরে এসে বসলাম দুজনে, খুব গরম। আর এই একজনকে দেখো, ঝিপ ঝিপ বেরিয়ে গেছে, তাও ঘোরাঘুরি করছে, এক্সপ্লোর করছে, রোদে যাচ্ছে না, বিকজ হি ইজ স্মার্ট, রোদে যাওয়ার সাহসটা নেই ওর। তো ও এখানেই এক্সপ্লোর করছে একটু আশপাশে, আর আমি আর তা নিয়ে বললাম চলো একটু বাইরে বসি কিছুক্ষণ। একটু ভেবেছিলাম একটু অল্প বারবিকিউ করবো, বাট তানি বললো না, কালকের খাওয়ার এখনও বেঁচে রয়েছে, কালকে যেটা বানিয়েছিল চিকেন আর ওই ভেন্ডির তরকারি। তো ভাবলাম ঠিক আছে তাহলে ওটাই করি আজকে লাঞ্চ, ওটাই করি আপাতত। পিক্সেল পিক্সেল বাবু রোদে যেও না, খুব রোদে যেও না, সো হট না, খুব গরম। স্নান করিনি না, স্নান হ্যাঁ কোন, আমরা আগেরবার সামারে কি করেছিলাম বলতো, তো এখানে একটা ছোট একটা টাব আছে, টাবটা এনে ওখানে এখানে পুরো ওপেন এয়ারে ওকে এখানে টাবটা দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম, তো খুব আরাম পাচ্ছিল। ওরকম করবে, নিয়ে আসে নিয়ে আসি তোমাদের দেখাই। হ্যাঁ আমরা কি করি বলতো, প্রতি গরমেই করি, এই যেদিন খুব গরম থাকে আমরা সেদিনটা কি করি, টাবটা আনি আর টাবটা এনে পিক্সেলকে ওটার মধ্যে বসিয়ে দিই, আর ওর পর ওর খুব ভাল লাগে, ওটার মধ্যে বসে থাকে ওর, ও খুব এনজয় করে ওটা। ছোট টাবটা ভরে আনি, হ্যাঁ দাঁড়া এক মিনিট, একটা জিনিস দেখাতেই হবে। কি পিক্সু স্নান করবে?
স্নান করবে? Yes. স্নান করবে? এক্সাইটেড দেখো। মানে কোন কুকুরকে আমি স্নান করার জন্য এত এক্সাইটেড হতে দেখিনি যতটা এক্সাইটেড পিক্সেল হয় স্নান করার কথা শুনে। পিক্সু স্নান করবে? করবে? স্নান করবে? দাঁড়াও মাম্মা খুব এক্সাইটেড। আজকে আজ ওপেন এয়ারে তোমার একটা সুইমিং করাই, ঠিক আছে? তোমার একটা বাথ দিই, ওপেন এয়ার বাথ। তো আমরা একটা টাবটাও ভরে আনি, এনে তোমাদের দেখাচ্ছি। তো এই হলো পিক্সেলের ছোট্ট একটা টাব। এটাতে বাবু কি স্নান করবে? পিক্সু স্নান করবে? এমনি সময় আমরা ওকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করাই, বাট আজকে যেহেতু এমনি জাস্ট একটা মানে গরমের জন্য করাচ্ছি বাইরে, তাই জন্য শ্যাম্পু ট্যাম্পু ইউজ করছি না। খুব ভালো হাওয়া দিচ্ছে দেখো, ইটস আ ভেরি নাইস ওয়েদার। একটু গরম আছে বাট খুব ভালো হাওয়া দিচ্ছে। তো আমরা এই ছোট টাবটা নিয়ে এসেছি। তো আমি ঠান্ডা জলটা খুব ঠান্ডা, তো ও খুব এনজয় করে এটা। তো নামাও পিক্সু, লেটস গো পিক্সু। আরে কত ঘুরবে, রোদে আবার রোদে যাচ্ছো, চলে আসো ভিতরে। না রোদে আসো মাম্মা। আচ্ছা মাম্মা নামাবে? থ্রো হিম বয়। বাবা আমার বডিটা একটু ঠান্ডা করো গো সবাই, বডিটা আমার এত গরম, যেটা যদি আমরা ওরকম মানে কাটিয়ে দিই বা গাছিয়ে দিই তাহলে পুরো ওই ছেলা মুরগির মতো লাগবে, তো সেটা আমরা করি না কখনোই। মাম্মা মুছিয়ে দেবে, ঠিক আছে? হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আবার খুব আরাম হয়েছে। হ্যাঁ চোখ ফোক লেগে আসছে, এবার আমি নাক ডেকে ঘুমাবো। একটু নাক ডেকে ঘুমাবো এবার। হ্যাঁ দেখো চোখ লেগে আসছে ওর ঘুমে, হাওয়া দিচ্ছে তো, আসলে ভালো হাওয়া চলছে। লোমগুলো তো আরো ফুলে গেল পিকসু, ফ্লাপি হয়ে গেছে, আমি ফ্লাপি ফ্লাপি লোম। ঠিক আছে একটু, চারটে বাজে, তোমাদের সাথেও কিরকম হয়? ছুটির দিনে সবকিছু গন্ডগোল হয়ে যায়, আমাদের সাথে তো হয়। চারটে বাজে, চারটের সময় এখন আমি স্নান করলাম, সব ওলট পালট। তো যাই হোক, স্নান করে এসে জাস্ট আমি এই লাঞ্চ নিয়ে বসেছি, লাঞ্চ তোমায় দেখাচ্ছি যে কি। তো যেরকম শুভ বলেছিল, লেফট ওভার চিকেন, চলো তো নিয়ে দেখাই। তো লেফট ওভার চিকেন আর তার সাথে হচ্ছে অ্যাভোকাডোস, এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো ফুল অন কিটো ডায়েট আমরা করছি আপাতত, তো এটাই খাবো, যদিও খাওয়ার একটু ইচ্ছে হয় না এই গরমের মধ্যে, বাট হ্যাভ টু। শুভকে তোমরা দেখতে পাচ্ছ না বিকজ শুভ বাড়িতে নেই, ও রেস্টুরেন্টে গেছে একটা কাজে। তো এরকমই মানে কি বলবো, লাইফ এত বিজি যে কিছু বলার নেই। তো একদিকে যেমন ভালোও লাগে, মানে প্রাউড ফিল হয় যখন সবাই অ্যাপ্রিসিয়েট করে যে আমরা মানে এত কিছু ম্যানেজ করছি ইন দিস এজ, সব কিছু করছি তার সাথে, বাট অ্যাট দ্য সেম টাইম মানে এভরিথিং কামস উইথ আ প্রাইস। তো বিজি থাকি আমরা মেন্টালি ফিজিক্যালি পুরোপুরি ইনভলভ আমাদের থাকতে হয় বিজনেসে। তো মানে ছুটির দিনেও কিন্তু অ্যাকচুয়ালি ছুটি থাকে না বলতে গেলে, বাট তাও থ্যাঙ্কফুলি কিছুটা সময় আমরা মানে কি বলবো কাজের থেকে একটু দূরে কাটাতে পারি, সেটাই একটা বড় ব্লেসিং আমাদের জন্য। তো যাই হোক, এত বিজি লাইফের মধ্যেও আজ থেকে প্রায় এক মাস আগে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ব্লগিং স্টার্ট করব। দ্যাট ওয়াজ আ বিগ ডিসিশন, বাট এমনি ডিসাইড করে ফেলেছিলাম, কেননা মানে
লাইফে এরকমই হয়, মানে যত না দেখবে কোনো জিনিস নিয়ে তুমি যত ক্রিটিসাইজ করবে, যত ভাববে, তত না নেগেটিভ থটস আসতে থাকবে যে এটা তো এরকম হবে, ওটা তো এরকম হবে। তো বেশি না ভেবে না জাস্ট করে ফেলা উচিত। তো যাই হোক, আজকে আমি একাই লাঞ্চ করছি আর পিক্সেলকে খাইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, যথারীতি ও খেয়ে ওখানে শুয়ে আছে। যাই হোক, আমি এখন লাঞ্চ করে ফেলি, লাঞ্চ মানে ডিনার বুঝতে পারছি না, 4 বাজে এখন। তো এখন খাবো আর দেখি আমি রাতে আদৌ কিছু খাবো কি খাবো না আপাতত বলতে পারছি না। টিভিতে কিছু একটা দেখতে দেখতে আমি লাঞ্চ করবো, শুভ আশা করি আর 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আজকে তো সারাদিন বললাম যেরকম খুবই গরম ছিল, তো ফাইনালি একটু ওয়েদারটা ঠিক হয়েছে। এখন বাজে রাত 8:30, তো একটু হাওয়া চলছে, হালকা ওয়েদার ঠিক হয়েছে। তো আমরা এখন 3 জনে ওয়াকে বেরিয়েছি। আরেকজন যেতে চাইছে না। হ্যাঁ, আরেকজনকে দেখো যেতে চাইছে না, এত লেজি হয়ে গেছে। একটু বাইরে হাওয়া চলছে, চল ঘুরে আসি। এতক্ষণে আসলে রোদটা একটু কমেছে, তাই জন্য আমরা বেরিয়েছি। মানে এত রোদ ছিল, গরমে যে ওয়েদার ছিল না, আমি বাড়ির জামা পরে চলে এসেছি। চলো চলো চলো, কিছু হবে না। ওরে বাবা রে বাবা পিকসু, চলো হাঁটতে হবে, চলো হাঁটতে হবে, চলো একটু হাঁটতে হবে, আজকে সারাদিন বেরোবনি তুমি। কাম উইথ মাম্মা, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, কাম অন কাম অন কাম অন। এখন রোদটা একটু কমেছে, তো বাইরে সবাই যে যার নিজে এসে গার্ডেনিং করছে, যে যার গ্রাসে জল দিচ্ছে, ফুলে জল দিচ্ছে। কারণ আজকে সারাদিন লোক বাড়ির বাইরে বেরোয়নি, সব গরমে ভিতরেই ছিল, কারণ আজকে হিট ওয়ার্নিং ছিল। আজকে ওয়েদার সো হট, হিট ওয়ার্নিং ছিল। নিউজে দেখাচ্ছিল যে 50 জন মারা গেছে, মানে অ্যালবার্টাতে হিট স্ট্রোকে, আর BC-তে মারা গেছে হচ্ছে 250 জন। মানে ক্যানাডাতে এটা একটা বিশাল ব্যাপার, বিকজ এখানে এত গরম পড়ে না, তো লোকে ইউজ টু না একদম। হাই, আমার নাম পিকসু। চল এদিকে এদিকে, সবে তো বেরোলি, বাড়ির থেকে চলে যাচ্ছে এদিকে এদিকে এদিকে, সবে তো বেরোলি। এরম কুকুর দেখেছো তোমরা কেউ? আই ডোন্ট থিঙ্ক এরম কুকুর কোনো কথা দেখেছো, যে ঘর থেকে বেরোতে, হ্যাঁ ঘর থেকে বেরোতে চায় না 1 মিনিটের জন্য। আর বেরোতে বেরোলেও মানে ওকে, ওর প্রচুর নখরা আছে, ওগুলো আমাদেরকে দেখতে হবে, এত নখরা। খুব ভালো লাগছে তাই না রানি? খুব হালকা একটা হাওয়া দিচ্ছে একদম, এখন গরমটা পুরো কমেছে, মানে এত গরম ছিল এখন বোঝাই যাচ্ছে না। ডিনার করতে বসেছি, ডিনার তো তোমরা জানোই, লেফট ওভার চিকেন স্টু আর তার সাথে ভেন্ডি এখনো চলছে, তার সাথে পিক্সেলের ডিনার। বাট পিক্সেল বসে রয়েছে ওখানে, জানি না কেন। তুমি কেন ওখানে বসে রয়েছো কেন? ও আমাদের খাবারগুলো তো লোভ দিচ্ছে এখন। হ্যাঁ চলে আসো, কিছু খাবার নিয়ে এখানে আসো। কাম কাম হিয়া, গুড বয়। তোমার খাবার রেখেছি, তুমি তোমার খাবার খাবে, গুড বয়। তো 3 জনে আমরা ডিনার করতে বসে পড়েছি, তানি পিক্সেল আর আমি। ডিনার করেই আজকে শুয়ে পড়বো, কারণ কালকে থেকে আবার কাজ স্টার্ট, তো বেশিক্ষণ আর জাগবো না, ডিনার করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অবশ্যই জানিও কেমন লেগেছে আজকে আমাদের সিম্পল ব্লগ, নিচে কমেন্ট সেকশানে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আনটিল দেন, টেক কেয়ার, স্টে হেলথি অ্যান্ড স্টে হ্যাপি, লাভ ইউ অল, গুড নাইট।